নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। চন্দননগর স্টেশনে নামলে আপনি যে জগদ্ধাত্রী পূজাটি সবার আগে দেখবেন সেটি হল কল্পকুর্ধার সার্বজনীন জগদ্ধাত্রী পূজা। 56তম বর্ষে এবার তাদের থিম সুন্দরবন। বেড়াতে যেতে আমরা সকলেই ভালোবাসি, সময় পেলে বেরিয়ে পড়ি আমরা। পাহাড় হোক বা সমুদ্র, নদী হোক বা ঘন জঙ্গল, সব কিছুর রহস্য আমাদের আকর্ষণ করে। আর সেই কথা মাথায় রেখে কল্পকুর্ধার এবার সুন্দরবনের সৌন্দর্যকে তুলে ধরেছে তাদের পূজামণ্ডপে। সুন্দরবনের মানুষের জীবনযাত্রা, তাদের জীবন সংগ্রাম ও সুন্দরবনের অপরূপ সৌন্দর্য তুলে ধরা হয়েছে মণ্ডপ সজ্জায়। প্রতিমা সুবিশাল এবং ঐতিহ্যকে ধরে রেখে প্রতিমা নির্মাণ করা হয়েছে এবং প্রতিমার সাজসজ্জা সত্যি দৃষ্টিনন্দন। সম্পূর্ণ ভিডিওটিতে আমি কল্পকুর্ধার সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির পূজামণ্ডপটি তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। খাবার জল খেলে পরে আজকে